وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. হামদ ও তারিফ, শুকর ও প্রশংসা আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের জন্য, যিনি দয়া করে আজকে কিছু সময় আমাদেরকে দিনের আলোচনায় শরীক হওয়ার তৌফিক দিলেন, এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই সকল, আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, সেটি হলো শবে বরাতের ইবাদত এবং বিদআতের পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটি পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ইসলাম দিয়েছেন, যার নাম হলো দিন ইসলাম। আর এই দিন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পন্ন করেছেন কুরআনুল কারীমের একটি আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, সূরা মায়েদা আয়াত নম্বর 3। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, এবং রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম তোমাদের জন্য একটা দিন হিসাবে আমি মনোনীত করলাম, এটার উপর আমি সন্তুষ্ট হলাম। এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণিত দিন ইসলাম স্বয়ং সম্পূর্ণ। কাজেই এই দিন ইসলামের মধ্যে কোনো প্রকার সংযোজন এবং বিয়োজন, কোনো প্রকার যোগ এবং কোনো প্রকার বিয়োগ, এইগুলি করা জায়েজ না। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে একটি জিনিস আলোচনা করি, আর সেটি হলো আজকে সৌদি আরবে 15 শাবান চলছে, কিন্তু আজকে দিবাগত রাত্রি বাংলাদেশে রাত্রি যেটা শুরু হবে সেটা হবে শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতের ইবাদতটা কী, কীভাবে ইবাদত করবেন আপনি এই রাতে, এবং দিনের বেলায় আপনি রোজা রাখবেন কি না? সম্মানিত বন্ধুগণ, যে কোনো ইবাদত করতে গেলে তার দলিল থাকতে হবে, কারণ আল ইবাদাত কাইফিয়া, ইবাদত হলো একটা দলিল ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, বড় বড় ইমামগণ, তারা যদি সেটা এরকম করে এই ধারাবাহিকতা চলে আসে ইবাদতের আল্লাহর নবী থেকে শুরু করে, তাহলে এটা করা বৈধ। আর যদি এটার ধারাবাহিকতা না আসে এবং এর কোনো দলিল না থাকে, তাহলে এটা করা যাবে না। অনুরূপভাবে বিশেষ একটি রাত্রি যেটাকে বলা হয় আমাদের দেশে, এটাকে বলা হয় শবে বরাত। আসলে শবে বরাত বলে কোনো শব্দই নেই কোরআন এবং হাদিসে কোথাও, তবে নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধেক তারিখ, এই রাতে ইবাদত বন্দগি করতে হবে কি না, এ সংক্রান্ত অনেকগুলি কথা এসেছে, যেই কথাগুলির অধিকাংশগুলি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালে আল সাইমিন এবং এর আগে পূর্বে যত ওলামায়ে কেরাম গেছেন তাদের অধিকাংশরাই বলেছেন যে এই সংক্রান্ত যত হাদিস রয়েছে এই হাদিসগুলি হলো এক নম্বর হলো জঈফ, আবার কিছু কিছু আছে বানাওয়াট মানে মৌজু, জঈফ এবং মৌজু এই হাদিসগুলোর উপর ভিত্তি করে কোনো প্রকার ইবাদতকে সাব্যস্ত করা ইসলামী শরীয়তে জায়েজ না। কোনো লোক যদি মনে করেন যে তারা বলছেন যে আমরা জোহরের নামাজ 4 রাকাতের জায়গায়, বর্তমানে এই যে করোনা ভাইরাসের সময় আমরা অনেকে কোয়ারেন্টাইন রয়েছি, অনেকে ঘরে বসে আছি, ঘরে নামাজ পড়তেছি, কেউ যদি এখন বলেন যে নামাজ পড়া তো ভালো কাজ, ঠিক আছে জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় আমরা 6 রাকাত পড়ব, হবে? আল্লাহ কি কবুল করবেন? করবেন না। কেন? 6 রাকাত পড়ার কোনো দলিল নাই,
চার রাকাতেই আপনাকে পড়তে হবে, যেটার দলিল আছে সেটা আপনি পড়বেন। কিন্তু কেউ যদি বলেন না আমার সময় আছে, ফজরের সময় এখন অনেক সময়, তা আমি দুই রেকাত নামাজ ফরজ কেন পড়ব, আমি যদি চার রেকাত ফরজ পড়ি হবে? হবে না। আপনি কি ওটা খারাপ কাজ করলেন? না, খারাপ কাজ না, ভালো কাজ, তারপরেও হবে না। কারণটা কি? এটার দলিল নেই। অনুরূপভাবে শবে বরাত সম্পর্কে যেই দলিলগুলি সমাজের মধ্যে প্রচলন আছে, এইগুলি সব হয় জঈফ অথবা বানাওয়াট। জঈফ এবং বানাওয়াট দলিলের ওপর ভিত্তি করে কোনো ইবাদতকে সাব্যস্ত করা জায়েজ নেই। এই জন্য শবে বরাতের ইবাদত এই রাতে নির্দিষ্ট করে সালাতুল আলফিয়া অনেকে পড়ে, একশো রাকাত নামাজ পড়ে, অথবা অনেকে আগে গোসল করে পরিপাটি হয়ে নিয়ে এরপরে একশো রাকাত নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে হ্যাঁ এক মানে প্রত্যেক রাকাতে দশবার করে সুরা ইখলাস পড়ে, এরকম করে একশো রাকাত নামাজ পড়লে এক হাজার বার এরকম হয়ে যায়। এই জন্য এটাকে সালাতুল আলফিয়া বলে, মানে হাজার রাকাতের নামাজ। তো এইগুলির কোনো ভিত্তি কোরআন এবং সহি হাদিসে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম করে এই রাতে নামাজ পড়েননি, সাহাবা ইকরাম পড়েননি, তাবেইনগণ পড়েননি, তাবে তাবেইনগণ পড়েননি। অতএব আপনার আমারও জন্য এইরকম করে পড়া জরুরত নয় এবং পড়া যাবে না। একটা হাদিস আমাদের সমাজে প্রচলন রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হ্যাঁ তিনি তার ঘরে ছিলেন, সেখান থেকে বের হয়ে তিনি জান্নাতুল বাকি যেটাকে অনেকে বলেন, আসলে বাকিয়া গারকাত তার নাম, এই বাকিয়া গারকাত মদিনা মুনাওয়ারার এই কবরস্থানে গেলেন, যে তিনি সেখানে দোয়া দরুদ ইত্যাদি পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছনে ছুটে গেলেন। এরপরে আল্লাহ নবী যখন ফিরতেছিলেন তিনি তাড়াতাড়ি এসে ঘরে গেলেন। এরপরে আল্লাহ নবী তাকে বললেন যে হে আয়েশা, তুমি কি মনে করতেছ আল্লাহ এবং তার রাসূল তোমাকে ধোঁকা দেবে? আজকে কোন রাত জানো? এটা হলো শবে বরাতের রাত, যেটাকে আমাদের দেশে বলে লাইলাতুন নিসফে মিন শাবান, যে এই রাতে বনি কলবের যত মেষ রয়েছে, দুম্বা রয়েছে, তাদের শরীরে যত লোম রয়েছে, এই লোম পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে থাকেন। এই যে হাদিস বর্ণিত রয়েছে এটা হলো অত্যন্ত দুর্বল, হ্যাঁ কেউ কেউ বলেছে মওযু, এগুলো বানাওয়াট হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কি ধোঁকা দিতে পারেন যে একটি ইবাদত যেটা এত গুরুত্বপূর্ণ ইবাদত তিনি নিজেই শুধু করতেছেন, তার স্ত্রীকেও বললেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীকেও তিনি বললেন না তুমি জাগো এই রাতে, কারণ এটা এত গুরুত্বপূর্ণ রাত। তো এই কথাই তো বোঝা যাচ্ছে যে এটা যে জঈফ হাদিস, এটা যে জাল কথা, এটাকে ভুল কথা, এই এর মাধ্যমেই বোঝা যায়। সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো ভাই, আপনার আমার উচিত জানা দরকার যে এমন কোনো ইবাদত নেই যেই ইবাদতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জাননি। যেই ইবাদত করলে আপনার আমার উপকার সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আর যেটা করলে ক্ষতি সেটা থেকেও তিনি সাবধান করে গিয়েছেন। অতএব আপনার আমার উচিত নয় এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো সালাত আদায় করা। আবার অনেকে এই রাতে হ্যাঁ তাহাজ্জুদের নামাজ স্পেশালভাবে পড়েন, এই রাতে স্পেশালভাবে কোরআন তেলাওয়াত করেন, এই রাতে বিভিন্ন ওয়াজ মাহফিলের অনুষ্ঠান করেন, এই রাতকে কেন্দ্র করে হ্যাঁ বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, মিলাদ মাহফিল ইত্যাদির ব্যবস্থা করেন, কারণ মনে করেন এটা একটা ফজিলতপূর্ণ রাত। এবং আমাদের সমাজে এক শ্রেণীর আলেম রয়েছেন যারা একটা দলিল দেন যে কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দোখানের মধ্যে একটা আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ বরকতময় রাতে এই কোরআন নাজিল করেছেন। এই বরকতময় রাত বলতে কি বোঝায়? তারা বলেন যে এই বরকতময় রাত হলো শবে কদরের রাত, শবে বরাতের রাত। আসলে এটা শবে বরাতের রাত নয়, শবে লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত বলতে বোঝানো হয় কদরের রাত, যেটা রমজান মাসে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন স্পেশালভাবে আরেকটি সুরাই নাজিল করেছেন যেটাকে বলা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। হ্যাঁ তোমরা কি জানো কদরের রাত কি? কদরের রাত হলো কি? খায়রুম মিন আলফি শাহর, সেটা হলো রমজান মাস। আর এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে, হ্যাঁ শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। অতএব ইবাদত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুযায়ী, তার বিধান মোতাবেক। কোনো লোক যদি এখন এই শবে বরাতকে
সবই কদরের সঙ্গে মিলিয়ে দেয়, এটা কখনোই জায়েজ নাই। এজন্য ওই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত বলতে বোঝায় সবে কদর, অর্থাৎ লাইলাতুল কদর, রমজান মাসে কদরের রাতকে। এটা সবে বরাতের রাত না, কিন্তু আমাদের দেশে সবে বরাতের রাত বলে বোঝায় হ্যাঁ কি এই রাতে ভাগ্য লিপিবদ্ধ হয়, মানুষের রুজি রুটির ব্যবস্থা করা হয়, সরকারি ছুটি ঘোষণা করা হয়, অনুরূপভাবে বিভিন্ন হ্যাঁ গ্রামে মসজিদে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মিলাদ মাহফিলের অনুষ্ঠান করা হয়। অনেকে হালুয়া রুটি খান, কেন হালুয়া রুটি খায়? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল তাই। কখন দাঁত ভেঙেছিল আল্লাহ নবীর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের পরে যে শাওয়াল মাস, হ্যাঁ সেই শাওয়াল মাসে প্রায় সম্ভবত 11 তারিখেই এই কি উহুদের যুদ্ধ হয়েছিল, আর তখন আল্লাহ নবীর দাঁত ভেঙেছে, কিন্তু আমরা প্রায় 2 মাস আগে হালুয়া রুটি খায় তার ব্যথা অনুভব করি। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো সব ভ্রান্ত বাতিল কথা, এর কোনো দলিল নাই। এই রাতকে কেন্দ্র করে এরকম বাড়িতে মিলাদ মাহফিল দেওয়া, এরকম বিভিন্ন আসার অনুষ্ঠান ইবাদতের করা, এইগুলি জায়েজ নয়। কোনো লোকের যদি অভ্যাস থাকে কি জায়েজ শোনেন, কোনো লোকের যদি অভ্যাস থাকে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, এই রাতেও সে পড়তে পারবে। কোনো লোকের যদি অভ্যাস থাকে যে প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা, এ মাসেও রাখতে পারবেন, হ্যাঁ 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। কিন্তু কোনো লোক যদি এ মাসেও 3টি রোজা থাকেন যে তার নিয়াত যে এই আইয়ামে বীজের, অর্থাৎ প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হয় সেই নিয়াতে, সেটা এক জিনিস। কিন্তু এইগুলি কিছুই করালেন না, শুধু স্পেশালভাবে সবে বরাতের রাতে ইবাদত করে দিনের বেলায় রোজা রাখা, এর কোনো সহি দলিল সহি ভিত্তি নেই কোরআন এবং হাদিসের মধ্যে। অতএব আপনার আমারও উচিত নয় যে এই রাতকে কেন্দ্র করে স্পেশালভাবে কোনো এবাদত বন্দগি করা, স্পেশালভাবে হ্যাঁ কোনো দান খয়রাত করা। স্পেশাল দান খয়রাত সব সময় করা যায়, কোনো সমস্যা নাই। বর্তমান করোনা ভাইরাসের সময় অসংখ্য অগণিত মানুষ কোয়ারেন্টাইন হয়ে রয়েছেন, তারা কাজ এবং কর্মহীন অবস্থায় রয়েছেন। বিশেষ করে অসংখ্য অগণিত গরিব মানুষরা, তারা কর্ম যারা করে কর্ম করে খেত, তারা এখন বাসায় বসে আছেন, কর্ম করতে পারছেন না, তাদেরকে দান করেন, তাদেরকে টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন। এমনকি একটা কথা বলে রাখি, কোনো লোক যদি এখন বর্তমান সময়ে তার ওপর যে জাকাত রয়েছে এই জাকাতের টাকা দেয়, চাউল ডাল কিনে দেবে এমনটি না, টাকা যদি দিয়ে দেয় তাহলে সেটাও জায়েজ। যে তার মনে করেন 10,000 টাকা জাকাত এসে গেছে, সেই 10,000 টাকা সে দিয়ে দিল, হ্যাঁ বা 500-500 করে, 1,000-1,000 করে, হ্যাঁ গরিব মানুষদেরকে গোপনে দিয়ে দিল, করে সমস্যা নেই, জায়েজ। কিন্তু আবার অনেকে কী করে, ওই টাকা দিয়ে চাউল ডাল ইত্যাদি ক্রয় করে, এইগুলি না। আপনার জাকাত যেটা ফরজ সেটাই বের করতে হবে। যদি আপনি চাউল মানে ওসর বের করেন ধানের, তাহলে ওসরেই দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে মূল কথা যেটা, গরিব মানুষকে দান খয়রাত করা জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেউ মনে করে না আজকে শবে বরাতের রাত, এই রাতে দান করলে সওয়াব বেশি, তাহলে আপনার এটা গোনা হবে, দান করা জায়েজ হবে না। কারণ ওই নিয়তের গড়বড় হওয়ার কারণে আপনার সওয়াব ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়তকে পরিশুদ্ধ করুক। কারণ এই বিদআতের অনেক কুফল রয়েছে। আমি বলছিলাম যে এই সব ইবাদত পালন করা যাবে কি না, এবং বিদআতকারীর পরিণাম, যে ব্যক্তি বিদআত করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক হাদিসের মধ্যে বলেছেন যে আমি ইন্নি ফারাতুকুম আলাল হাউজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস যে আমি হাউজে কাউসারের কাছে থাকব। খুব সংক্ষেপে বলি যে ওই আমার পাশ দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে, এমন সময় আমি দেখব কিছু লোক, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, হঠাৎ করে উভয়ের মাঝে একটা প্রাচীরের মতো হয়ে যাবে, হ্যাঁ বাধা পড়ে যাবে। আমি বলবো যে কি, যে এইগুলি তো আমার উম্মত, এদেরকে আসতে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না আপনার পরে এরা কীরকম বিদআত সৃষ্টি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শুনে বলবেন সাহকান সাহকান লেমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও, যারা আমার পরে আমার সুন্নতকে পরিবর্তন করেছ তারা দূর হয়ে যাও, তারা সরে যাও, তারা আজকে আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।
কাজেই আপনি অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে এই মিলাদ মাহফিল দেবেন, অনেক কিছু আপনি এই শবে বরাত উপলক্ষে কাজকর্ম করবেন, কিন্তু এটা গ্রহণ হবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে আপনি দূরে সরে যাবেন। এটা কত বড় পরিণাম ভাই! এবং শুধু তাই নয়, আরেকটি হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকের উপর লানত করেন, অভিশাপ করেন, মান আওয়া মুহদিসা, রওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, যে ব্যক্তি কোনো বিদআতকারীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ লানত করেন। আল্লাহু আকবার! আপনি এই বিদআত করবেন, আপনার উপর আল্লাহ লানত, আল্লাহর গজব বর্ষিত হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় কথা, কত বড় পরিণাম! যে এবং শুধু তাই নয়, বিদআতকারী যারা এই শবে বরাতের বিদআত বলেন, আবার মিলাদ মাহফিলের বিদআত বলেন, শবে মেরাজের বিদআত বলেন, যে কোনো বিদআত করেন না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদের ওপর থেকে তওবার দরজা বন্ধ হয়ে যায়, কারণ এরা তওবা করতে চায় না, এরা মনে করে আমি ভালো কাজ করতেছি। এই জন্য এক হাদিসে এসেছে যে ইন্নাল্লাহ ইয়াহজুব কি হাজাবাত তাওবা আলা কি আন কুল্লে সাহেবে বিদআতিন হাত্তা ইয়াদআহা হাত্তা ইয়াদআ বিদআতাহু। হ্যাঁ, রাওয়াহু দার তাবারানি, তাবারানিতে এই হাদিস বর্ণিত, সরি, ইমাম তাবারানি এই হাদিস বর্ণনা করেছেন যে যে ব্যক্তি মানে ওই ব্যক্তির থেকে তওবা আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে হ্যাঁ মাহজুব করে দেন, বন্ধ করে দেন, তার তওবা গৃহীত হয় না, তার তওবা গ্রহণ করেন না যতক্ষণ তার এই বিদআতটা ছাড়বে না, যতক্ষণ তার এই বিদআত ছাড়বে না। অতএব সম্মানিত বন্ধুগণ, আপনি এই টাকা পয়সা ইত্যাদি খরচ করে আপনার তওবা কবুল হবে না, এটা কি আপনি চান? বরং এই বর্তমান সিচুয়েশনে আপনার আমার তো তওবা বেশি করে করা দরকার, আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়া দরকার, আস্তাগফিরুল্লাহ আজিম আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, হ্যাঁ এরকম করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, এমন করে তওবা বেশি করে পড়ান, যাতে করে আল্লাহ এই করোনা ভাইরাস সহ বিভিন্ন ধরনের আপদ বিপদ দূরভূত করে দেন। কিন্তু আপনি যদি বিদআত করেন তো আবার দরজাই বন্ধ হয়ে যাবে। এজন্য করে আসুন আমরা তওবা করি, ইস্তিগফার করি এবং এই সমস্ত বিদআতকে পরিহার করি, কারণ হাদিসে এসেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের সমাজে এমন কোনো বিদআতের কি সূচনা করবে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার ভেতরে নেই, ফাহুয়া রাদ্দ, সেটা বাতিল, পরিত্যাগযোগ্য, গ্রহণযোগ্য হবে না, এটা বাতিল বলে প্রমাণিত হবে, বুখারি সহিহ বুখারি এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অতএব সম্মানিত বন্ধুগণ, আপনার আমলটা বাতিল হোক আপনি কি এটা চান? আপনি তো কখনোই চাবেন না। তাহলে কেন আপনি এই শবে বরাতের বিদআতের সঙ্গে জড়িয়ে পড়ছেন? অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর একটা হাদিসে বলেছেন যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের লানত করেন না, আল্লাহ আর ফেরেশতারাও পর্যন্ত হ্যাঁ তাদের লানত পর্যন্ত এদের ওপর পড়ে। যেমন এসেছে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন মান আহদাসা ফিহা হাদাসান ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এটাও যে ব্যক্তি এই মদিনা মুনাওয়ারায় এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কী করেছেন, এটাকে তিনি হুদুদ বা একটা সীমাবদ্ধ দিয়ে এটাকেও হারাম করেছেন। অর্থাৎ এখানেও মানে যাবতীয় প্রকার এই গাছ উঠানো, এই শিকার করা ইত্যাদি, এগুলো হারাম। আর এই মদিনার মধ্যে আল্লাহ নবী এর পরে এই পরের অংশে বলেছেন যে ব্যক্তি সেখানে কোনো বিদআতের রচনা করবে তার উপর আল্লাহর লানত এবং ফেরেশতাদের লানত, মানুষের লানত তার উপর পড়ে, অভিশাপ। তাহলে কত বড় মানে ক্ষতি আপনি আমি করতেছি ভাই নিজের জীবনের ওপর! আপনি একটা বিদআতের রচনা করবেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র দেখে এটা শিখতেছে, আপনার মৃত্যুর পরে আবার এটা করবে, আপনি কবরে বসেও এর একটা গোনা পেতেই থাকবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার! কত বড় আপনার ওপর একটা অভিশাপ নেমে আসবে এই বিদআত করার কারণে। অতএব কারণে এই বিদআতকে পরিহার করুন, সুন্নতের আমল করুন, সুন্নত যেভাবে এসেছে সেভাবেই করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, বর্তমানে এই করোনা ভাইরাসের কারণে অসংখ্য অগণিত মানুষ আজকে ঘরে বসে আছেন, কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, নির্দিষ্ট করে এই রাতেই করতে হবে এটা না,
যে অন্য দিন যেভাবে করেছেন এই দিনও স্বাভাবিকভাবে আপনি সেভাবে করেই যাবেন ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন কিন্তু কোনো দিনেই করলেন না নির্দিষ্ট করে এই দিনে কোরআন খারি করা মিলাদ মাহফিল করা তারপর বিভিন্ন হালুয়া রুটি তৈরি করা গোস্ত রুটি ইত্যাদি খাওয়া এবং এটাকেই ভাগ্য রজনী মনে করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করা এটা ঠিক না বরং অন্য অন্য রাতেও যেমন এই রাতেও আপনি সেই রকম স্বাভাবিক ইবাদত করেই যাবেন ইশারা নামাজ আপনি পড়বেন জামাতের সঙ্গে পড়েন এখন মসজিদে যেতে না পারলেও বাসায় আপনি ছেলে মেয়ে এদেরকে নিয়ে জামাত করেন কোনো অসুবিধা নেই সম্মানিত বন্ধুগণ এই জন্য করে আপনার আমার উচিত আসুন আমরা সুন্নতের পায়রবি করি বিদআতকে পরিহার করি আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন এবং এই করোনা ভাইরাসের সেই প্রাদুর্ভাব থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন সবাইকে যেন মুক্তি দান করেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ও দারকিশ শিকা ও সুইল কাজা ও শামাতাতিল আদা অনুরূপভাবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জওয়াল নিয়ামতিক ওয়া তাহাউল আফিয়াতিক হে আল্লাহ তোমার যে একটা নিয়ামত আমাদের উপর ছিল এটা তুমি উঠাইয়া নিও না এমন করে দোয়া করতে পারেন এবং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়িল আসকাম এই দোয়াটাও বেশি বেশি পড়তে পারেন যে হে আল্লাহ আমি তোমার কাছে ধবল রোগ কষ্ট রোগ এবং পাশাপাশি পাগল হওয়া থেকে এবং আপনার আমার যে যত প্রকার মহামারী ইত্যাদি এইগুলি থেকে কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় কামনা করতেছি যত প্রকার খারাপ রোগ আছে সব থেকে আল্লাহ আশ্রয় চাই আর এই বর্তমানে যে করোনা ভাইরাস এটা একটা মহামারী দেখা দিয়েছে এটা হতে পারে ইমানদারদের জন্য পরীক্ষা ইমানদারদের জন্য পরীক্ষা কাফেরদের জন্য আজাব আপনি এক হাদিস এসেছে সহি বুখারি মুসলিমে একটা হাদিস রয়েছে সহি হাদিস যে কোনো ব্যক্তি যদি এই বিপদের সময় বাড়িতে বসে থেকেও সে যদি এই আশা করে যে আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছেন তাই হবে আল্লাহ যা ভাগ্যে লেখেন তাই হয় অতএব হে আল্লাহ আপনি হে আল্লাহ তুমি আমার যে ভাগ্যে লিখেছো হবে কিন্তু আমি এহতেসাব করতেছি এহতেসাব মানে আল্লাহ আমি সওয়াবের কামনা করি সওয়াবের আশা করি আল্লাহ তোমার ভাগ্যের ওপর আমি সন্তুষ্ট হয়ে গেছি অতএব আল্লাহ আমাকে এই বিপদ আপদ থেকে বাঁচাও এমন আশা করে ঘরেও যদি বসে থাকেন এবাদত বন্দেগী করেন তাহলে অবশ্যই আপনি শাহাদাতের মর্যাদা শহীদের মর্যাদা লাভ করবেন বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি অতএব কারণে সম্মানিত বন্ধুগণ আমরা ঘরে বসে থাকলেও আপনার আমার ইবাদতগুলি এখনও বন্ধ হয় নাই বরং আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ বর্তমান সব ঘরগুলি মসজিদে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঘরে আপনি নামাজ পড়তেছেন আপনার ছেলে মেয়ে শিখতেছে আপনার স্ত্রী পুত্ররা নামাজের পাবন্দি করতেছে কারণ আপনি নামাজ চালু করেছেন ঘরে হয়তোবা আপনার ঘরে জীবনে অনেকদিন নামাজও পড়ে নেই এখন সেই ঘরে আপনি নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর বরকত অবশ্যই নাজিল হবে ইনশাআল্লাহ আল্লাহ চিরদিন এই বিপদ রাখবেন না আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো বলুন আমিন হে আল্লাহ তুমি আমাদের যাবতীয় বিপদ আপদ মানে শেষ করে দিয়ে আমাদেরকে প্রশান্তি দান করো এবং আমাদেরকে তওবা আমাদের তওবাকে কবুল করো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা মিন জামিয়ি যুনুব ইয়া রাব্বুল আলামিন আমরা সকল পাপ থেকে আল্লাহ তোমার কাছে তওবা করি আশা করি আপনারা আমরা কিছুক্ষণ আমাদের এই লাইভে থেকে কিছুটা হলেও দিনের কথা শুনেছেন এটা নিজেরা প্রচার করুন প্রসার করুন সবাইকে যতজনকে আপনি শেয়ার করবেন যত গ্রুপে শেয়ার করবেন যত লোককে আপনি জানিয়ে দেবেন এর একটা সওয়াব আপনার আমলনামায় হতেই থাকবে আফসোস দুঃখের বিষয় অনেক মানুষ তারা ওই মেয়েদের ছবি অমুক তমুক ইত্যাদি খুব শেয়ার করে খুব করে একে লাইক করে কিন্তু ইসলামিক কোনো পোস্ট হলে তারা লাইক করতে চায় না শেয়ার করতে চায় না মনে হয় যে তার খুব টাকা লাগতেছে এখানে কিন্তু না আপনার এই নিয়ত থাকবে যে এর মাধ্যমে যেন মানুষ সহি জিনিসটা জানে এটাই প্রচার এবং প্রসার করতেছি আপনিও সব পাবেন আল্লাহ আমাদেরকে সবাইকে সওয়াব দান করুক আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু